ইসমুল মাবনি, যে সকল এসিম কি বাবা, যে সকল এসিম মাবনি, মাবনি মানে কি জবর জের পেশ নতুন করে গ্রহণ করবে না, জন্মগত যে যেমন সে তেমনই থাকবে। আর আমরা তো আলহামদুলিল্লাহ জেনেছি আসল মাবনি কয়টি, আসল মাবনি তিনটি, কথা বলেন সকলে, আসল মাবনি তিনটি, ঠিকই। আর এই ফেলে মাঝি আমাদের মারুফ আর জুমলায় রূপের সাথে সাদৃশ্য রাখে, এইরকম সর্বমোট আটটি, এরকম সর্বমোট কয়টি, আট প্রকার। তাই বলছে বিপরীত হবে, তাই না? আর এক হতে তিন হতে দশের মাদুরটা জুমা হয়ে যে রবে যে হয়েছে, তাহলে আট প্রকার। আল মুজমারাত মানে কি সর্বনাম জুমি সমূহ। আর আমরা জানি পৃথিবীতে সর্বনাম জমির কতটি বাবা, সত্তরটি, কতটি, সত্তরটি। জুমিরে মারফু মুত্তাসিল, জুমিরে মারফু মুনফাসিল, জুমিরে মানসুব মুত্তাসিল, জুমিরে মানসুব মুনফাসিল, জুমিরে মাজরুর। যেগুলো জুমির মুজাফ অবস্থায় থাকে তাকে কি বলা হয়, জুমিরে মাজরুর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনাদের মনে আছে? এক নাম্বার গেল তাহলে সত্তরটি। আসমাউল ইশারাত, ইসমে ইশারা, যা জানি যাইনি যা জি জি জিহি তিহি আনি তাইনি উলাই বিমাদ উলাই বিকস উলাই বিমাদ উলাই বিকস। স্টপ রাইটিং, লুক অ্যাট মি, মনে করার চেষ্টা করেন, সবগুলো তো পড়ানোর সময় নেই, আর পড়ানোর জন্য এটা তো নাও না, শুধু মনে করে দিচ্ছে। লেখা বন্ধ, আমার দিকে তাকান সকলে। ওয়াল মাউসুলাত, মাউসুলাত মাউসুলাত মানে কি, ইসমে মাউসুল, তাহলে আল্লাযী আল্লাহ দানি আল্লাহ দিনা আল্লাতি আল্লাহ দানি আল্লাহ দিনা, আর তারপরে আল্লাহ আল্লাওয়াতি মামান আইয়ুন ওয়া আইয়াতুন, মামান আইয়ুন ওয়া আইয়াতুন, আইয়ুন ওয়া আইয়াতুন মুরাবাস মানে মুরাব। ফার্সি পড়েন না তো আপনারা, দরকার নাই ফার্সি পড়ার। আচ্ছা, তারপরে আসমাউল আফআল, এমন ইসিম যেগুলো আমজাদ আবার পরিবর্তন হবে না। বাল্লাহা হাইয়াহা লাহালুম্মা আলাইকা দুনাকা ইলাইকা আলাইকা দুনাকা ইলাইকা, মানে বাল্লাহা হাইয়াহা হালুম্মা, তারপরে ইলাইকা দুনাকা আলাইকা হাহা ইত্যাদি। আচ্ছা, তারপরে হাইয়া তা সাতানা ওয়া সারানা উচ্চারণ মানে ডাক, ডাক একা কার ডাক, ময়ূরের ডাক, ঘোড়ার ডাক, কি করে ঘোড়ার ডাকটাও জানে না, কে জানে? আপনি তো বরফির ডাক দিলেন। আচ্ছা, আসমাউল আসওয়াত সেটা কি আব্বা জানে না? ওহ ওহ ওহ, বাখানাখা বাবা মনে ভুলে গিয়েছেন। এছাড়াও আরো অসংখ্য ডাক আছে আমার, যে আমার নাওমিরে সরাতে ইনশাল্লাহ পেয়ে যাবে, এখনই বলবো না তাহলে লিক হয়ে যাবে। বল মুরাক্কাবাত, মুরাক্কাবে বিনাই, মুরাক্কাবে বিনাই এবং মুরাক্কাবে আসলে গায়রু মনসারিফ ও এটার মধ্যে পড়বে। তো বিনাইটা কি, আহাদা আশারাতা ইলা তিসআতা আশারা, জবরের উপরে অটল থাকবে, মাবনি আলাল ফাতহি। আচ্ছা, তারপরে কি, ওয়াল কিনায়া, কিনায়া তাহলে কিনায়া দুই প্রকার, কিনায়া দুই প্রকার, কাম কাজা কেনায়া, কেইতা যাইতা কেনায়া, কাম কাম কত কাম, কাম কাম দুই কাম, কাম কাম কত কাম, কাম কাম দুই কাম, বুঝেছেন আপনারা? সি সি সি,
পৃথিবীর সকল হরফই তো, সকল হরফই কি বাবা? সকল হরফই মাভুনি, সকল হরফই মাভুনি। কিছু জরফাস স্থান এবং সময়বাচক শব্দ যেগুলো সারা জীবন জবরের উপরে মাভুনি হয়, এগুলো জরফ, এগুলো সারা জীবন মুজাফ অবস্থায় ব্যবহার হয়। আপনারা সবাই জানেন, কিন্তু একদিন পরে জানতে পারবেন কেন আমামাতে জীবনে আমামু বলেন না, কেন খলফা বড় আতে জবর দেন, খলফু বড় উ কেন বলেন, কেন ফাউক বলেন সর্বদাই, ফাউকু কেন বলেন না, তাহতা কেন বলেন, তাহতু কেন বলেন না, সবসময় জবর দেন কেন? এগুলো জরফ, আর এগুলো তার উপরে কি থাকবে বাবা? মাবনি বা অটল থাকবে। তাহলে তাহতা, তাহতা মাহাল্লুল ইরাব হচ্ছে তা, তাহলে তা, তাহলে তাহতা মাহাফি হালাতি যাই হোক, ফি হালাতি যাই হোক, যে অবস্থাতেই থাকুক না কেন, কি বলবেন? মাবনি আলাল ফাতহি, মাবনি আলাল ফাতহি। কারণ কি? এই যে বাযু যুরুফি, কিছু জরফ সর্বদাই মাথার উপরে কি থাকবে? অটল থাকবে। তার মধ্যে সেই জরফগুলোর নাম কি? আমামা, তাহলে খলফা, ফাউক, তাহতা, তারপরে কি? ওয়ারা, তারপরে কি? ইন্দা, ইন্দা, ইন্দা সবসময় ইন্দাই হয়, আর কি? আচ্ছা, ফাউক, আমামা, সবগুলো ভুলে ফেলেছিলাম, তাহলে না আমাদের মূল হেদায়েতের নাম শেষ, আলহামদুলিল্লাহ। এর এই যে মুজমারাত, আসমা ইশারাত, ইসমে মাউসুল, আসমা আফাল, আসমা আতওয়া, বিভিন্ন কেনায় আর কিছু কায়দা কানুন এখন বলবে। তাহলে মূল পড়াগুলো এরা ভিত্তিক, কারা কারা মুরাব আর কারা কারা মাবনি এর বিবেচনায়, কে কে আমির, কে কে এই দিবে, কে কে নসব দিবে, কে কে জের দিবে, সকল পড়া শেষ, 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 আলহামদুলিল্লাহ। নতুন করে আবার হেদায়েতের নাম শুরু হবে।